ধর্মনগরের নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের পক্ষ থেকে শারদোৎসবকে সামনে রেখে বস্ত্রদান অনুষ্ঠান করা হয়। মহালয়ার পূর্ণ লগ্নে নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সদস্য সদস্যদের ক্ষুদ্র প্রয়াসে বস্ত্রদান অনুষ্ঠান করা হয়। ধর্মনগরের তথ্যকেন্দ্রের সামনে একটি হলঘরে আয়োজিত বস্ত্রদান অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের কাউন্সিলর নবনীতা আচার্যি, বিশিষ্ট সমাজসেবী জয়জিৎ শর্মা, বিশিষ্ট সমাজসেবী সুমিত দে প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের বরিষ্ঠ সাংবাদিক মিন্টু কুমার গুপ্ত এবং সভাপতিত্ব করেন ক্লাবের সম্পাদক পার্থ সারথী দাস। ধর্মনগর পুর পরিষদের অন্তর্গত 60 জন গৃহ পরিচারিকাকে বস্ত্রদান করা হয়। আজকের এই অনুষ্ঠানে নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবে জেলার সকল সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধিকা বর্ণালী গোস্বামী বলেন, 2014 থেকে তাদের যে পথ চলা, আর এই পথ চলায় বিভিন্ন সময় আমি সামিল হয়েছি, বিভিন্ন সময় আমার বিভিন্ন কারণে হয়তো আসতে পারিনি, কিন্তু সবসময় আমি তাদের শুভাকাঙ্ক্ষী। আমি চাই যে এই নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব আরও এগিয়ে যাবে এবং তাদের বিভিন্ন কার্যক্রম, যেমন হেলথ ক্যাম্পের মতো একটি বিশেষ কাজ তারা করেন, আজকে বস্ত্রদান শিবির করছেন, এই তিরঙ্গার যখন হর ঘর তিরঙ্গা অভিযান চলছিল, আমাদের নরেন্দ্র ভাই মোদিজি যখন হর ঘর তিরঙ্গার স্লোগান তুলেছিলেন, তখন এই নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব কিন্তু তখনও আমাকে সঙ্গে নিয়ে যেখানে যাদের প্রয়োজন, অর্থাৎ যারা নিজে কিনতে পারবেন না, এমন এমন জায়গায় গিয়ে নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব তিরঙ্গা বিতরণ করেছেন, যাতে ভারতবর্ষের একজনেরও মনে না হয় যে আমি অভাবের তাড়নায় আজকে তিরঙ্গা উঠাতে পারলাম না। তো এই ভাবনাই নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব নিয়েছিল। তাই নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের এই যে বিশেষ উদ্যোগ, সেই উদ্যোগকে সত্যি সাধুবাদ জানাতে হয়। আর আলোচনা আমি দীর্ঘায়িত করবো না, কারণ আমার জন্যই কিছুটা সময় দেরি হয়েছে। আমি আমার